হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা আবহাওয়াতে বড় রকমের পরিবর্তন আসছে প্রচণ্ড গরম চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দাবদাহ পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাতের পরিবেশের কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টি ঝড় বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিনের মধ্যে এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এবং কোন জেলাগুলিতে একটু কম হবে আমরা আলোচনা করব মূলত এই ভিডিওতে কখন থেকে বৃষ্টিপাত হতে পারে কোন কোন সময়গুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে আমরা সেদিকেও নজর রাখব খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করবো আপনি কোন জায়গা থেকে দেখছেন ইতিমধ্যে আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন অস্বস্তিকর অবস্থাটা আগের থেকে বেড়েছে কিনা অবশ্যই জানাবেন এর পাশাপাশি ইতিমধ্যে যদি আপনার এলাকায় কোনো মেঘ উঠে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বৃষ্টিপাত যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জানাবেন আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি আপনার এলাকাটা কোথায় রয়েছে যদি ম্যাপের মধ্যে দেখতে পান বা আপনার এলাকা যদি এই ম্যাপের মধ্যে কোথাও থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে আপনার এলাকাগুলিকে একটু করে ফোকাস করা যাতে আপনার এলাকাগুলির আবহাওয়ার আপডেট আমরা পেলে ভালোভাবে বলতে পারি তো কোন জায়গার দর্শক বেশি দেখছে সেই জায়গাটাতে আমরা বেশি করে নজর দেওয়ার চেষ্টা করব এই রয়েছে আর কি বিষয় বলার এবারে চলুন আমাদের দেখাই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এখান থেকেই দেখাবো আপনাদের যে কোথায় কেমন কী আবহাওয়া আসছে আমরা ওইন্ডি থেকে সমস্ত বিষয়টিকে দেখাবো উপকূল চিত্রটাও দেখাবো কি রয়েছে বর্তমান পরিস্থিতি চলুন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কেমন সতর্কতা দিয়েছে বাইশ তারিখ অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলাতে প্রকাশ করা সতর্কতা আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এখানে মঙ্গলবার বুধবার কিন্তু কমলা সতর্কতা রয়েছে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে অর্থাৎ শিলা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর পাশাপাশি পঁচিশ তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে একটু ভারী বৃষ্টিপাত আসতে পারে এরকম কিন্তু ব্যাপার রয়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সিকিমের দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের সতর্কতার সঙ্গে ঝড়ের গতিবেগ বেশি হতে পারে এবং এখানে বলে দিচ্ছে যে ঠান্ডা স্কোয়াল হবে অর্থাৎ দমকা ঝড়ো হওয়া নয় একদম ঝড় বইবে এমনটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে এগুলো সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদের বলছিলাম কিছুদিনের আপডেটের আগে যে দু তিন দিন আগে যে শিলাবৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর কিন্তু দেখুন আপডেটে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ কালবৈশাখী শিলাবৃষ্টি এগুলো কোনো কোনো অংশ হবে এখানে কিন্তু একটা বিষয় বলার থাকবে যে এখানে যেটা রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চারটে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ চার দিন বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে ঝড়ের গতিবেগ আবার কমবে মনে মূলত মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনে কোনো না কোনো সময়তে শিলাবৃষ্টি এবং ঝড় হতে পারে এখন ব্যাপার হচ্ছে যে সব জায়গা কি ঝড় এবং কালবৈশাখী এগুলো সব হবে না সব জায়গাতে গোটা জেলা জুড়ে হবে না বেশ কিছু অংশে হবে বেশ কিছু অংশে কম হবে এবং এই শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ কিন্তু বিহারে থাকবে কারণ বিহার থেকে একদম উড়িষ্যা পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি থাকবে সেই তার জন্যই জলীয় জন্য প্রবেশ হবে ফলে তাপমাত্রা আগামী কয়েকদিনে কমে যাবে তারপর আবার পরবর্তী ক্ষেত্রে বাড়বে কারণ সিস্টেম একটা থাকবে বঙ্গোপসাগরের আশেপাশে সেটার জন্য হয়তো কিছুটা জলীয় বাষ্প টানতে শুরু করবে তো বিহারের দিকে দেখুন বজ্রবিদ্যুৎ সহ এখানে শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় হবে অর্থাৎ যেটা মূলত এখান থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এই এলাকাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি এছাড়াও তাছাড়াও মানে হুগলি বা চব্বিশ পরগনার দিকেও বা পশ্চিম মেদিনীপুর কিছু কিছু এলাকাতেও শিলাবৃষ্টি হতে পারে তবে অন্যান্য জায়গাতেও সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু একটু এরিয়াটা বললাম সঙ্গে বাংলাদেশের কিছু এলাকা জুড়ে যেতে পারে এগুলো রয়েছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টিপাত একটুখানি হচ্ছে না ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাত বলছে না এখানে দমকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে একটুখানি গরম থাকবে মানে মঙ্গলবারটা একটু গরম থাকবে তারপরে আস্তে আস্তে করলে এখানে একটু কমবে উড়িষ্যার দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ এখানে বলছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাবে ঝোড়ো হওয়া বইতে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এখন থাকবে না আর এমনি পাতে এমনি যখন বৃষ্টিপাতের যে সম্ভাবনা মানে এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে যে মোস্ট প্লেসেস না মেনি প্লেসেস না ফিউ প্লেসেস এখানে যেটা বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম দিকে যেটা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবের আলিপুরদুয়ারের মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত কিন্তু যেখানে দুই দিনাজপুর এবং মালদাতে কিছু কিছু এলাকাতে হবে মূলত বৃষ্টিটা বাড়বে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ তার মানে হচ্ছে যে বুধবার বৃহস্পতিবার এইখানের মধ্যে এলাকাগুলি কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর অনেক জায়গা বেশিরভাগ জায়গাতে হবে মোস্ট প্লেসেস এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন এইটা হচ্ছে বিষয়টাকে বোঝার আছে আর যেটা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভেরি লাইকলি রয়েছে মেনি প্লেসেস অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে যে বৃষ্টিপাত ঢালাও হবে সেরকম বলছে না অনেক অংশে হবে তার মানে একটা জেলার অনেক এলাকাতে হতে পারে কিন্তু প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত নাও হতে পারে এটা কিন্তু একটুখানি বিষয়টা ভাবার যায় কিন্তু বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিন্তু দেখুন এখানে রয়েছে কিন্তু মেনি প্লেসেস কোথাও কোথাও ফিউ প্লেসেস এরকম করে দেয়া রয়েছে অপার ওয়ান টু প্লেসেস রয়েছে মানে কোথাও কম কোথাও বেশি এইটা বলতে চাইছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দেখুন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা এই আপডেট থেকে চব্বিশ ঘন্টা বাদে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমবে এইটা কিন্তু রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের ফলে এই তাপমাত্রা কমার সম্ভাবনা অর্থাৎ গরম থেকে একটা অস্বস্তিকর অবস্থা থেকে একটা মুক্তির একটা একটা পথ বলছে আবহাওয়া দপ্তর এবারে দেখে নেব উইন্ডি থেকে আমরা এই সমস্ত কি বিষয়ে পাচ্ছি তো এই মুহূর্তে আমরা দেখে নেব উইন্ডির লাইভ স্ক্রিনে কি আসছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু কিছুটা উঠেছিল কিন্তু সেই মেঘ বড় হতে পারেনি যেই মেঘটা উঠেছিলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সেটা কিন্তু অনেকটা পাতলা অর্থাৎ এই মেঘ বড় হতে পারবে না ফলে এখানে বৃষ্টিপাত হবে না অর্থাৎ গরম অসুস্থ থাকবে আর একটা মেঘ যেটা উঠেছে সেটা হচ্ছে যে রাজশাহী মনমহনসিং এবং ঢাকা বিভাগে সেইটা একটু বড়ো হলে তাহলে এই এলাকাগুলিতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এমন সম্ভাবনা থাকছে এবারে যেটা হবে যদি এখানে আর মেঘ হয় তাহলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে নাহলে কিন্তু বৃষ্টিপাতটা হবে না এবারে পরবর্তীকালে যেটা মঙ্গল বুধ বৃহস্পতি এইখানে কিন্তু বজ এখানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু দেখুন কোথায় কোথায় মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আস্তে আস্তে পরিবেশটা তৈরি হবে দেখুন এর একটা একটা পরিবেশ রয়েছে ভালো করে দেখুন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখেও এইরকম পরিস্থিতি থাকবে দেখুন এরকম ভাবে একটা ভালো করে দেখুন ভারতবর্ষে কীভাবে বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হচ্ছে তো এই সময়কালটার মধ্যে অনেকটা বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ এবং তার সঙ্গে বৃহস্পতিবার পঁচিশ তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ হবে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার উপরেই নির্ভর করছে বৃষ্টিপাতগুলো কতটা জোরালো হবে এবং কতটা ভারী হবে এবং কালবৈশাখে শিলা বৃষ্টিপাত যেগুলো বলেছে অবদপ্তর সেগুলো কেমন হবে বুঝতেই পারছেন তো সাতাশ তারিখ আঠাশ পর্যন্তই কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে সাতাশ তারিখের পর থেকে আমরা যেটা আগেই আবারও বলছি রবিবার থেকে মানে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা কমে যাবে আমাদের দিকে কিন্তু বৃষ্টিপাতটা আর হবে না এবারে কেন হবে না 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 এইখানে একটা সিস্টেম যেটা থাকছে কন্যাগর দেখছেন এইটা এবং এখানে একটা সিস্টেম থাকছে এই সিস্টেমের জন্যই কিন্তু এখানে জলীয় বাষ্পগুলি দেখুন হাওয়াটা কিন্তু ঘুরে যাচ্ছে অর্থাৎ দক্ষিণ দিকে যে বায়ুটো হোজ ঢুকছিল সেটা বন্ধ হয়ে যাবে ফলে এখানে তাপমাত্রা বাড়বে এই জন্যই আর এইটার ফলে যদি বৃষ্টিপাতটা আসে তাহলে যেটা হবে এই বৃষ্টিপাত যেটা ঢুকছে দেখুন ভালো করে দেখাচ্ছি তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের দিকে যদি এটা আসে আর কি এইটার ফলে এইটা এদিকে এদিকে ওঠে তাহলে মেঘালয় এবং মিজোরাম মণিপুর দিয়ে যেটা যেতে পারে তাহলে কিন্তু কি হবে না উত্তরবঙ্গে এইটা যাচ্ছে যেটা ফলে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে যেটা পাঁচ তারিখের টাইম আছে সেটা কিন্তু বর্ষাটাকে এগিয়ে আনতে পারে যদি এটা এগোতে পারে না হলে কিন্তু আবার দেরি হতে পারে স্বাভাবিকের থেকে এবার যেটা রয়েছে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন বৃষ্টিপাত গুলো কিভাবে হবে রাত থেকে এরকম ভাবে হালকা হালকা করে রয়েছে যদি মেঘগুলো থাকে তাহলে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা করে এই এলাকাগুলিতে হতে পারে কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে যখন প্রচুর পরিমাণে কিন্তু বাষ্প ঢুকছে যে ঢুকছে এবং এখানে একটা বর্তন মতো থাকবে এবং এখানে উক্ষরেখা থাকবে ফলে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত ঝাড়খন্ড এগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে কিন্তু টাইমগুলো হবে মূলত দুপুরের পর থেকে সন্ধ্যেবেলা বা রাত পর্যন্ত এখানে দেখুন বেশ কিছু অংশে কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভালো করে দেখুন এলাকাগুলিতে পুরো এলাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর বিহার মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান তার পাশাপাশি চব্বিশ পরগনা এবং হুগলির দিকে সম্ভাবনা বেশি থাকবে এবং বাংলাদেশের রাজশাহী মনমোহন সিং তার সঙ্গে খুলনা বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এছাড়াও ঢাকা সিলেটের দিকেও হবে তবে চট্টগ্রাম এগুলোতে একটু কম কম রয়েছে পরবর্তী ক্ষেত্রে এখানে আরও দু তিন দিনের মধ্যে এখানে চলে আসতে পারে তো কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে চব্বিশ পরগনা দুটোতে এবং মেদিনীপুরের এই দিকগুলোতেও বৃষ্টিপাত কিন্তু হবে একটু কমের দিকে থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বা পূর্ব পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকটাতে কিন্তু এখানেও বর্জ্যকর মেঘ তৈরি হয়ে যেতে পারে ফলে এখানেও সম্ভাবনা থাকছে সুতরাং এই আপডেটগুলির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না এবারে যেটা রয়েছে দেখুন কোথাও কোথাও কিন্তু জোর বৃষ্টিপাত নামে দেখুন মঙ্গলবারের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিগুলো একটু বিক্ষিপ্ত টাইপের হবে সেটা আপনাদের বলে রাখলাম না এটাকে ভালোভাবে বুঝে রাখবেন দেখুন বুধবারও কিন্তু বৃষ্টিপাত আসছে এরকমভাবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে ঝড় যখন হবে তখন কিন্তু বেশি হবে শিলাবৃষ্টি হবে বেশ কিছু অংশে তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি এলাকা একদম পুরো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরের দিকে অনেকটা সম্ভাবনা আছে সঙ্গে খুলনা থেকে শুরু করে যশোর লহগড়া মাদারীপুর এবং খুলনার এই সাতক্ষীরা এখানে মোংলা ফোংরা যেগুলো রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আর বাকিগুলো তো দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো থাকবে চব্বিশ তারিখটা দেখিয়ে দিলাম আর বেশি দেখাবো না আমাদের কারণ প্রতিদিন আমাদের আপডেট দেখাচ্ছি দেখুন ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত আসবে এবং চট্টগ্রাম এইখানেও নোয়াখালী সমস্ত দিকে বৃষ্টিপাত চলে আসবে অর্থাৎ এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও তখন এখানে বৃষ্টিপাত হচ্ছে এখানে বৃষ্টিপাত থাকছে না আবার দেখুন এখানে বৃষ্টিপাত যখন চলে আসবে তখন এই দিকে বৃষ্টিপাতগুলো কমে যাবে তো এইরকমভাবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গেও থাকবে অর্থাৎ প্রত্যেক এলাকায় কোথাও না কোথাও বৃষ্টিপাত এরকমভাবে জারি থাকবে মানে এই এলাকাতে হয়তো রাতে হল তা দুপুর এখানে হচ্ছে তো বিকালে এখানে হচ্ছে এইভাবে কিন্তু সকাল বিকাল তখন খুশি এরকমভাবে চাল চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত দেখুন এই যে এখানে রয়েছে যেখানে বাঁকুড়া রয়েছে আর হুগলি রয়েছে বর্ধমান রয়েছে আসানসোল পুরুলিয়া রয়েছে তো পঁচিশ তারিখের দিকে বৃহস্পতিবার সম্ভাবনাটা কিন্তু ভালোই রয়েছে দুই মেদিনীপুর রয়েছে কোলাঘাট দেখা যাচ্ছে হলদিয়া এবং মেনচেয়ে চব্বিশ পরগনার দিক কলকাতা হাওড়ার দিকে নদীয়া মুর্শিদাবাদের দিকে কিন্তু সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি হবে এবং বাংলাদেশের ত্রিপুরার দিকেও হবে আসামের বিভিন্ন অংশে হতে পারে এইভাবে কিন্তু শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে ভালো করে দেখে নিলেন আর এটাকে আমরা বড়ো করছি না মোটামুটি বলে দিলাম পরে আবার এটা দেখা হচ্ছে আবার এটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ